নাটোরের লালপুরে ইয়াবা ও গাঁজা সহ শীর্ষক মাদক ব্যবসায়ী আব্দুল জলিলকে গ্রেফতার করেছে লালপুর থানাধীন ওয়ালিয়া ফাঁড়ি পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী আব্দুল জলিল উপজেলার ওয়ালিয়া আমিনপাড়া গ্রামের সবুর আলীর ছেলে। রবিবার দুপুরে উপজেলার ধূপইল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে 15 পিস ইয়াবা এবং 20 গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক কৃষ্ণ মোহন সরকার জানান, আসামির বিরুদ্ধে লালপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।